মসজিদ আবু বকর সিদ্দিক হুজুরের মাদার কাছে একটা পায়রা আল্লাহকে সাজদা দিচ্ছে দেখেন, এটা কোথা? আমি আমার বাচ্চা দাঁড়িয়ে আছে দেখেন মসজিদে গামামা, মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলো হুজুর আবার আল্লাহ সবাইকে চামড়ার চোখে স্পষ্ট করে দেখা বললো আমি এটা অসুস্থ হয়ে গেছে, আমি নয় আমার পুরো পরিবার বাচ্চা কাচ্চা সব নিয়ে গেছিলাম। আমি ফোন করে বললাম ভাই আমার এই ব্যাপার আমি যেতে পারবো না, কথা বলতে পারছি না, আজকে তো একটু কথা বেরোচ্ছে। আমাকে বলা হয়েছে হুজুর আপনাকে অজ করতে হবে না, আপনি বাইতুল্লাহ শরীফ থেকে এসেছেন কিন্তু দোয়া চেয়ে যাবেন তাতে খুশি হবেন, কি আপনারা তো খুশি হবেন তো হবেন, অজ শোনার দরকার নাই, বেশি লম্বা চলে আলোচনা করবো না, আমি আধা ঘন্টা পৌনে এক ঘন্টা টাইম নিয়েছি আপনার কাছে, বসুন বসুন বসুন। আমার পরে মাসাল্লাহ আমার মহাসা ভাইয়েরা আছে, ওই মেসেজ করবেন আপনারা শুনবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মহাব্বত সদস্য আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি লোক আসিবে দেখতে আমায়, লোক আসিবে দেখতে আমায়, দেখিবে আমার লাশ, কেউ ঘুরবে কবর আমার, কেউ কাটিবে মাস লোকাসিবে দেখতে আমাই, লোকাসিবে দেখতে আমাই, দেখিবে আমার লাশ, কেউ ঘুরবে কবর আমার, কেউ কাটবে বাঁশ, কেউ করাবে গোসল আমাই, কেউ করাবে গোসল আমাই,
তাপন নবী ছাড়া সেদিন আমার কেউ হবে না আপন। আল্লাহুম্মা ওয়ালালে লোক আসবে দেখতে আমায় দেখিবে আমার লাশ, কেউ খুঁড়বে কবর আমার কেউ কাটবে বাঁশ, কেউ বানিবে কাঁদে আমায় কেউ বানিবে কাঁদে আমায় কেউ বাজাবে পিছে নবী ছাড়া সেদিন আমার সব হবে গো মিছে। আল্লাহুম্মা ওয়ালালে পিয়ারে হাজির মাইলেস উপস্থিত আমার ভাই জানেরা, আমার নামাজি পরেজগারি মুক্তাদি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সর্বপ্রথমে আল্লাহ তাআলার দরবারে লাখ লাখ কোটি কোটি শুকর আদা করে দিন রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা আমাকে আপনাদের সম্মুখে হাজির করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরো শুকর আদা করে নিই, আল্লাহ তাআলা আপনাদের সকলকে এবং আমাকে এই পাক পবিত্র মজলিসে বসার জন্য সৌভাগ্য দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আরজু তামান্না আশা, রব্বুল আলামিন দয়াময় আল্লাহ তাআলা যেন রহমত করে দয়া করে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদবের ওসিলায় আমাদের ক্ষুদ্র মিলাদুল মাহফিল দোয়া খানে মাইলিসকে যদি আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। বেশি লম্বা চওড়া আলোচনা নয়, সংক্ষেপে দু একটা কথা বলে মোনাজাত করব। আপনি আমি তো ভাগ্যবান এবং আজকে আপনারা সকলে ভাগ্যবান, কারণ বেশি দিন নয় পরশু দিন আমি আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফে এই হাত দুটো বুলিয়েছি, আর জোহরের নামাজ পড়েছি মসজিদে নবাবীতে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের পাশে, সালাম দিয়ে ফিরেছি, ফিরে আজকে আপনাদের সম্মুখে এসে দুটো হাত আবার তুলব, আবার তুলব ইনশাআল্লাহ। তো মাশাআল্লাহ এখানে আমার পরে অন্য অন্য বক্তারা আছেন, আলেম ওলামারা আছেন, আমি বিশ্বাস করুন আমি খুব ভেদুর থেকে ট্রেনে কথা বলছি, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, শুধু আপনাদের মহাব্বত আপনাদের ভালোবাসায় আল্লাহ নিয়ে এসেছেন এসেছি, এখানে এসে অন্য কোনো আলোচনা নয়, বিশ্ব নবী দিবস উপলক্ষে জলসা, তাই তো? বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে ইয়াদ করে এই জলসার আয়োজন করেছেন। শুধু আজকে এই জলসাকে উপলক্ষ করে হাজার হাজার মানুষ এসেছেন, প্যান্ডেল করা হয়েছে, মাইক ভাড়া করা হয়েছে, জেনারেটর ভাড়া করা হয়েছে, বাড়িতে বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, জলসা হবে, একের পর এক বক্তা আলেম ওলামারা ওয়াজ করবেন মোনাজাত করবেন। এখানে কি ইতি হয়ে গেল? এখানে কি শেষ হয়ে গেল বিশ্ব নবী দিবস? সত্যিকারের যদি নবীকে যদি ভালোবাসেন তাহলে আপনারা আমার কি করণীয় আসলে জানতে হবে। আমি আপনাদের চাক্ষুষ চামড়ার চোখে দেখে এসেছি, বলছি
আমার এই হুগলি জেলা থেকে কলিকাতাতে আমার সঙ্গে বহুত হাই হিসাব ছিল, অন্য অন্য জায়গা থেকে হাই হিসাব হজে গেছে। আমি একটা হাদিসে দেখতে পেলাম মাসাল্লাহ এহরাম করেছে, আমরা সবাই দুবাই এয়ারপোর্টে এহরাম করলাম, এহরাম করে আমরা আবার প্লেন চাপলাম, জেদ্দায় নামলাম, আমরা আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফ তওয়াফ করলাম, সাফা মারওয়া সাই করলাম, মাকামে ইব্রাহিমে নামাজ পড়লাম, হাজি আসওয়াল আল্লাহ চুমা দিয়েছে চুমা দিলাম, সব কাজ করলাম, আবে জামজাম পানি আহার করলাম, তারপর জেদ্দার রুমে গিয়ে রেস্ট নিয়ে আবার প্রতি ওয়াক্তে জামাতে নামাজ আদায় করেছি, আল্লাহ করিয়েছে। কিন্তু একজনকে দেখলাম মাশাআল্লাহ, সে লোকটার নাম আমি বলবো না, ওনাকে চিনে নিতে পারে, প্রচুর পয়সাওয়ালা, কোটি কোটি টাকার মালিক, আল্লাহ তাকে করেছে আলহামদুলিল্লাহ। তিনাকে আমি মক্কাসের মদিনাসে দেখেছি, ফুল প্যান্ট পরা আছে আর গেঞ্জি পরা আছে, যদি গেঞ্জি পরে আর প্যান্ট পরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, গেঞ্জি পরে প্যান্ট পরে রসুল পাকের দরবারে জিয়ারত করছে, গেঞ্জি প্যান্ট টুপি পরে রসুল পাকের দরবারে জিয়ারত করছে, মাশাআল্লাহ দেখছি। আমি কিছু বলিনি, তাহলে ওখানে একটু ভুল হলেই ব্যাস নিজে ধরা খেয়ে যাব। আবার ওই ব্যক্তিকে যখন দেখলাম মদিনা শরীফ থেকে প্লেন চাপার জন্য দেশে আসা হবে, কয় আছে এত বড় জুব্বা লাগেছে, একদম হ্যাঁ লম্বা জুব্বা পরে মাথায় টুপি মাথায় দিয়ে আসছে, আমি তোর মনে করলাম যেখানে জুব্বা মাথায় দিবা সেখানে দিলি রে ভাই, যেখানে জুব্বা গায়ে দিবা সেখানে জুব্বা গায়ে দিলি না, যেখানে টুপি পরা সেখানে মাথায় টুপি দিলি না, আর আজকে এয়ারপোর্টে এসে জুব্বা গায়ে দিয়ে টুপি মাথায় দিয়ে কলিকাতায় নামবে বলে আমি এস্টাম নিয়ে এসেছি, আমি হজ হয়েছি হাজি, কথা বুঝতে পারছেন না, কথা বুঝতে আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তা বিশ্ব নবী দিবস আমরা সারা ভারতবর্ষের মানুষ উদযাপিত করি, সারা পৃথিবীর মানুষ উদযাপিত করি, যেদিন নবী দিবস হয় বাড়ি রবিউল আউয়াল শরীফ, যেদিনে আমার রসুল পাশাল জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহ তারা সেই বাড়ি রবিউল আউয়াল নবী দিবসে আল্লাহ আমার রসুলের পাকের রওজা মুবারকের সম্মুখে আমাকে দাঁড় করিয়ে দেখেছিলেন, বাড়ি রবিউল আউয়াল শরীফ শুভেচ্ছাদের সম্ভার, আমরা যখন রবিউল আউয়াল রওজার দিকে তাকিয়ে আছি, যে সময় রসুল পাক জন্মগ্রহণ করেছিলেন সেই সময় রসুল পাকের দরবারে দাঁড়িয়ে আছে, ওখানকার ভোট আড়াইটা তিনটে নারে তাকবীরের ধ্বনি তুলেছি আমরা, নারে তাকবীরের ধ্বনি দিয়া নবী সালাম আলাইকা পড়ছে হাজার হাজার মানুষ, তারপর দেখা যায় আমরা যখন খুব জোর তকবীর দিচ্ছি ক্যাম পড়ছি, তারপর অন্তত 5-7 হাজার পুলিশ চলে আসলো, এসে আমাদের হই হই ব্যাপার, যে কিন্তু আমরা মনের আশা মিটিয়ে নিচ্ছি, যে কথাটা বলতে চাইছি একটু মনোযোগ দিয়ে শুনবেন, জলসা শেষ হয়ে যাবে, মাইক ওলা মাইক নিয়ে চলে যাবে, প্যান্ডেলওয়ালা প্যান্ডেলের বাসগুলো কাপড়গুলো নিয়ে চলে যাবে, জেনারেটরওয়ালা জেনারেটর নিয়ে পালাবে, আমরা সবাই পালিয়ে যাব, জায়গাটা ফাঁকা রয়ে যাবে। তা আমাদের কি নবী দিবসটা এইরকম হবে নাকি? একদিন নবীকে ভালোবাসি, নবী তোমাকে ভালোবাসি, নবী তোমাকে ভালোবাসি, এখানে এটি নবীকে ভালোবাসতে গেলে তার ভালোবাসার প্রমাণ আপনাকে আমাকে দিতে হবে, ঠিক না বেটি? বলুন জোরে বলুন, প্রমাণ দিতে হবে, আল্লাহকে ভালোবাসতে গেলে আপনাকে আমাকে প্রমাণ দিতে হবে। আমি অনেক জায়গায় বলি, একটু ঠেকিয়ে দিচ্ছি, যারা জ্যোতি বসুকে ভালোবাসে, যারা আমি সবাইকে বলি, যারা জ্যোতি বসুকে ভালোবাসে,
যদি বসু মরে যাবার পরে দেখবেন আপনার কলিকাতায় আশ্রয় যাবেন, অবিকল যদি বসু বদলে একটা স্ট্যাচু করা হয়, করে রাস্তার মোড়ে দাঁড় করিয়ে দেওয়া হয়। দেখেছেন কেউ এরকম ছবি? দেখেন না মূর্তি মূর্তি দেখেন না? আবার দেখবেন যারা ইন্দিরা গান্ধীকে ভালোবাসে তারা ইন্দিরা গান্ধীর স্ট্যাচু করে মোড়ে মোড়ে রেখে দেয়। দেখা যায় যারা মহাত্মা গান্ধীকে ভালোবাসে মহাত্মা গান্ধীর একটা স্ট্যাচু করে রেখে দিয়েছে, নজরুলকে ভালোবাসে তারা নজরুল হিসেবে একটা স্ট্যাচু করে রেখে দিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু করে রেখে দিয়েছে। কি সুন্দর অবিকল ছবি, অবিকল স্ট্যাচু করে মোড়ে মোড়ে কলকাতায় গেলে দেখতে পাবেন, অনেক জায়গায় থাকে। কিছুদিন পরে দেখা যায় ওই রবীন্দ্রনাথ ঠাকুরের, নজরুল ইসলামের আর ইন্দিরা গান্ধীর বলুন, জ্যোতি বসুর বলুন, অত ঘটা চিনা যায়নি, পড়তু পড়তু কি সুন্দর চিনা যাচ্ছিল, তারপর আর চিনা যায়নি। কেন বলুন তো? ওই ওদের মাথায় কাক বসে, পাখি বসে, বসে যাবার সময় পায়খানা ফিরে দিয়ে চলে যায়, যাবার সময় পায়খানা ফিরে দিয়ে চলে যায়। কয়েক বছর পরে ওদের মাথা মুখে গু লেগে লেগে মাইকা পরে সব চাপা পড়ে যায়। ভুল বললে বলবেন, ভুল বলছি নাকি? তো যারা নজরুল ইসলামকে সত্যিকারে ভালোবাসে, রবীন্দ্রনাথ ঠাকুরকে সত্যিকারে ভালোবাসবে, ইন্দিরা গান্ধী সত্যিকারে ভালোবাসবে, যদি স্ট্যাচু করে, যদি স্ট্যাচুর ওপরে যে ফ্রেম করে একটা কাঁচ কাঁচ লাগিয়ে দিত, বুঝতে পারছো, একটা কাঁচ কাঁচের ঘর করে দিয়ে তার মধ্যে যদি রেখে দিত রাস্তার ধারে, তাহলে পাখিগুলো কোথা বসত? কাঁচের ওপরে ইন্দিরা গান্ধীর মাথায় বসত দি, জ্যোতি বসুর মাথায় বসত দি, নজরুলের মাথায় বসত দি, তার পায়খানা ফিরত না, যদিও পায়খানা ফিরত কাঁচের ওপরে, কিন্তু ওকে অপমান হতো হতো না। আর কথা বুঝতে পারছেন না? উ তো আরো জ্যোতি বসুকে অপমান করা হলো, ইন্দিরা গান্ধীকে অপমান করা হলো, নজরুলকে অপমান করে তোমাদের স্ট্যাচু করেছি, দেখো তোমরা এমন ভাগ্যবান, পাখিগুলো তোমাদের মাথায় এসে পায়খানা করে দিয়ে চলে যাচ্ছে। সত্যিকার যদি ভালোবাসত তাহলে কাঁচের একটা ঘর করে দিয়ে রাখত, লোক দেখতো একটা ভেতরে একটা স্ট্যাচু, মানে বুঝতে পারছিস তো? হ্যাঁ, মূর্তি ছবি, বুঝতেছেন না? দেখতো লোক। তা আমি এই বক্তব্যটা কেন শুনলাম? নবী তোমাকে আমরা ভালোবাসি, নবী তোমাকে আমরা প্রিয় করি, মহাব্বত করি, নবী তোমাকে ভালোবেসে আমরা আমাদের গ্রামে জলসা করেছি, নবী তোমাকে ভালোবেসে আমাদের গ্রামে পাঁচটা গরু জবাই করেছি, নবী তোমাকে ভালোবেসে ফুরফুরা শরীফকে তোহা হুজুরকে নিয়েছি, নবী তোমাকে ভালোবেসে বসিরহাট থেকে মৌলান সাহেবকে নিয়েছি, নবী তোমাকে ভালোবেসে সুন্দর সুন্দর লাইট জ্বালিয়েছি, নবী তোমাকে ভালোবেসে বহুত বড় মাইক চোখ বহুত চোখ লাগিয়েছি, নবী তোমাকে ভালোবাসি। পরে আমরা বিরিয়ানি খেয়ে চলে গেলাম, এটা নবীকে ভালোবাসার প্রমাণ নয়। সত্যিকারের যদি আপনি আমি নবীকে ভালোবাসি তার প্রমাণ যদি দিতে চান, তাহলে আপনাকে আমাকে সত্যিকারের প্রমাণ দিতে হবে আমাদের নবী নূর নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম আহকামকে পালন করা, ঠিক না বেঠিক? নবী আমার নামাজ পড়ে পড়ে পা ফুলে গেল, পা ফেটে রস বেরোচ্ছে, আর আমরা একটু দূরে মসজিদ যেতে ভয় করি, ঘরেই পড়ে দিচ্ছি, আমরা পড়ছি ঘরে, মসজিদে আদান হচ্ছে পাঁচ দিয়ে পালাচ্ছি, নবী দিবসের জন্য কত কি করছি, এ হতে পারে না। রসুল পাকের দরবারে যে দাঁড়িয়ে আছি, আল্লাহর নবী দয়াল নবী দিন দুনিয়ার বাদশা হাবিবাল্লাহ,
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আপনাদের দুয়ায়, আপনাদের মা বাবার দুয়ায় আল্লাহ একবার নয় আটবার আমাকে নিয়ে গেলেন। আটবার কেন, 800 বার, 8000 বার যদি নিয়ে যাই তবে মনের খিদা মিটবে না, মিটবে না। রসুল পাকের দান মানে গিয়ে রমজান মারানের সন্মুখে হাজির হয়ে আল্লাহর নবীকে সালাম দেওয়া শুরু হলো। আমার সঙ্গে আপনারা সকলে মনে মনে করবেন, যদি কোন ব্যক্তি পৃথিবীর একুনা ও কোনা থেকে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেয়, সেই সালামের জবাবটা আল্লাহ, সেই সালামের দোয়াটা আল্লাহ আমার রসুল পাকের পরে পরে পৌঁছে দেয়, ফেরেশতার দ্বারা পৌঁছে যায়। আর আল্লাহ রসুল বলছেন, যদি তুমি আমার উম্মত উম্মতি, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবী মুহাম্মদ, আমার রওজা মুবারকের সম্মুখে সালাম দেই, আমি নবী তার সালামের জবাব দিয়ে থাকি, তাই নয় কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সাফাত সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। ও ভাই জান, রাসূল পাকের দরবারে গিয়ে সালাম দিছি, আজকে রসুলের রওজা আমার সামনে আছে, নাই কিন্তু চোখটা বন্ধ করলে এই চোখে রসুলকে, রসুলের রওজা এখনো দেখতে পাওয়া যায়, বিশ্বাস করুন। আমার সঙ্গে আপনার সকলে বলুন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজলিমিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া খাতিমান নবী, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। রাসূল পাকের দরবারে সালাম দিয়ে যখন দাঁড়িয়ে আছি, রওজা মুবারকের দরজাটা দেখছি, আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কথা মনে পড়ে যাচ্ছে। হযরতে আবু বকর সিদ্দিক শুনলেন, মন দিয়ে শুনুন, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু ইনি হচ্ছেন কে, রাসূল পাকের প্রথম সাহাবা এবং শ্বশুর, সঙ্গী সাথী, আল্লাহর নবী রওজা মুবারকের পাশে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কবর মুবারক, তার পাশে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রওজা মুবারক, কোটি 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 হাদিসেরা হজ করতে গেছে, রসুল পাকের দরবারে গেছে, কিন্তু রসুল পাকের রওজাটা দেখেছে ওপর থেকে, কেউ বলতে পারবে না আমি ভেতরে ঢুকে রসুল পাকের রওজাটা দেখেছি, রওজাটা এমন অমন, কে পারবে? সব বাইরে থেকে দেখছে। আমরা দাদা হুজুর কেবলার যখন মাজারে যাই, ভেতরে গিয়ে দেখি কবরটা কিরকম আছে দেখি না, কিন্তু আল্লাহ রসুলের রওজা মুবারক দেখা যায় না, দ
দূর থেকে দেখতে হয়। আল্লাহর নবী রোজা মুবারকটা কবর মুবারকটা আমার আঙুলের দিকে তাকান, ভেতরে যে অবস্থা আছে এই যে আঙুলটা হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক রাসূলুল্লাহ তোমরা কেমন পরস্পর বুঝতেছেন না? এইটা হচ্ছে আল্লাহর নবীর চেহারা মুবারক। আল্লাহর নবীর চেহারা মুবারকের নিচে সিনা মুবারকের সমান সমান হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কবর মুবারক, হযরত আবু বকর সিদ্দিক হুজুরের সিনা মুবারক সমান সমান হযরত ওমর ফারুক হুজুরের কবর মুবারক। এই যে আঙুলটা দেখে দেখতে পাচ্ছেন আল্লাহর নবী রওজা মুবারকের সম্মুখে গিয়ে দাঁড়ালাম, আল্লাহর নবী রওজা মুবারকের সম্মুখে গিয়ে রওজার দরজার দিকে তাকাই আর মনে পড়ে হযরত আবু বকর সিদ্দিক হুজুরের কথা। হযরত আবু বকর সিদ্দিক হুজুর ইন্তেকালের আগে মওতের আগে ওসিয়ত করলেন, মনে যদি শুনুন, ওসিয়ত করলেন, ছেলেদের ডাকলেন, সকলকে ডেকে ওসিয়ত করলেন, বাবারা শোনো আমি আবু বকর যেদিন মারা যাব আমি আবু বকর ইন্তেকালের পরে খবরদার সাবধান আমি আবু বকরকে তোমরা গোসল দেবে, আমি আবু বকরকে কাফনের কাপড় পরাবে, আমি আবু বকরকে তোমরা খাটে শোয়াবে, আমি আবু বকর আমার জানাজার নামাজ আদায় করবে, তবে খবরদার খবরদার আমি আবু বকরের জন্য তোমরা কবর খুঁড়বে না। কি বললেন? আমি আবু বকরের জন্য তোমরা কবর খুঁড়বে না, আমি আবু বকরকে গোসল দিয়ে কাফনের কাপড় পরিয়ে খাটে শুয়ে জানাজার নামাজটা আদায় করে নিয়ে আমি আবু বকরকে তোমরা কাঁধে করে নিয়ে কাঁধে কাঁধে করে নিয়ে রসুল তাকে রওজা মুবারক সম্মুখে আমি আবু বকরকে রেখে দেবে, আর আমি আবু বকর আমার তরফ থেকে আল্লাহর রসুলকে সালাম দেবে, সালাম দিবার পরে আল্লাহ রসুলের রওজা মুবারক এসে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হীরা গুহার সঙ্গী, আপনার হীরা গুহার সঙ্গী আবু বকর ইন্তেকাল করেছে, আবু বকরের গোসল দেওয়া হয়ে গেছে, আবু বকরকে কাফন পরানো হয়ে গেছে, আবু বকরের জানাজার নামাজ আদায় হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আবু বকরের কবর খোঁড়া হয় না, জানাজার নামাজ পড়িয়ে আবু বকরকে আপনার রওজা মুবারকের সম্মুখে রাখা হয়েছে, আপনার অর্ডারের অপেক্ষায় আছি, আপনার হুকুমের অপেক্ষায় আছি। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর রওজা মুবারক থেকে আওয়াজ আসছে আমার হীরা গুহার সঙ্গী
আমি আবু বাকর, আমার হীরা গুহার সঙ্গে আমার আবু বাকরকে পৃথিবীর অন্য কোন জায়গায় দাফন তোমরা দেবে না, দেবে না। আমার বন্ধু আবু বাকরকে আমি নবী আমার পাশে তোমরা দাফন দিয়ে দাও। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের রওজা মোবারকে গিয়ে রসুলের রওজা দেখছে, রওজাটা দেখছে কেন, যখন বলবেন আপনার হীরা গুহার সঙ্গী আবু বাকরকে আপনার রওজার পাশে রাখা হয়েছে, রসুল বলবেন আমার আবু বাকরকে অন্য কোনো জায়গায় নয়, আমার পাশে দাফন দাও। শুনে নেন, শুনে নেন, শুনে নেন, আমার রসুল পাখির রওজা মোবারকের দরজাটা অটোমেটিক খুলে গিয়েছিল। আমি নানির গল্প শোনাতে আসিনি, বড় বড় যারা আলেম জানিয়েওয়ালা তাদের কাছ থেকে জেনে নেবেন তো হুজুর নানির গল্প বলেছি কিনা, সেরকম আলেমদের জেনে নেবেন। সেই রসুল পাখির রওজা মোবারক থেকে আসলাম, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যেন আপনারা সকলকে জীবনে অন্তত একটিবার হলো করে আল্লাহ হজ করার তৌফিক দান করে, আমার রসুল পাকের দরবারে যাওয়ার তৌফিক দান করে। ভাই এই মুখটা হাজিরে আসওয়াদ, যেখানে আমার রসুল পাক চুমা দিয়েছিলেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, হাজিরে আসওয়াদটা কোথায় আছে, আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফের কোনায় জান্নাতি পাথর, ওখানে জমা দিতে গিয়ে জীবনে এত কত কত মানুষ ইন্তেকাল করেছে আল্লাহ জানে। আমি যখন জীবনে পড়তুম গিয়েছিলাম তখন আমার 26 বছর বয়স, বিশ্বাস করুন প্রত্যেক ওয়াক্তে মসজিদের হারাম আল্লাহর বাইতুল্লাহ কাবা শরীফের সম্মুখে নামাজ পড়তাম, প্রত্যেক ওয়াক্তে হাজিরে আসওয়াদ চুমা খেতাম, তখন খুব এসেছিলাম। এবারে আমি বলেছি আল্লাহ আমাকে একবার অন্তত চুমা দিয়ে, আল্লাহ আমাকে একবারে সুযোগ করে দিয়েছে, আমি গিয়ে চুমা দিয়েছি হাজিরে আসওয়াদ জান্নাতি পাথর, ওই জান্নাতি পাথর কাবা শরীফের কোনায় রাখা আছে। আমিরুল মুমিনীন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাবা শরীফের কোনায় ওই পাথরটার কাছে গিয়ে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে বললেন পাথর, এই পাথর তোর কোনো দাম নাই, তোর কোনো মূল্য নাই, তোর কোনো কিমত নাই, তবে হ্যাঁ পাথর শোন, পৃথিবীতে আল্লাহ যত পাথর পাঠিয়েছে সবচেয়ে সম্মান আল্লাহ তোকে দান করেছে, জোরে বলুন তোকে দান করেছে, কেন জানিস, কেন জানিস, আমার রসুল তোকে চুমা দিয়েছে। হযরত ওমর ফারুক বলতেন আমার রসুল যদি তোকে চুমা না দিত না আমি তোকে ভেঙে ফেলে দিতাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পাথর, এ হাজরে আসওয়াদ তুই বড় ভাগ্যবান, তুই বড় ভাগ্যবান, আল্লাহর রাসূল দয়ার নবী তোকে চুমা দিয়েছে। আমিরুল মুমিনিন হুজুর বলেন এ পাথর আয় আয় আয়, আমি ওমর তোকে একবার চুমা দিয়ে দি, রাসূল চুমা দিয়েছে, সেই পাথর আমাকে চুমা দিয়ে, সেই পাথর আল্লাহ আমাকেও দিয়েছে, যারা আয়েশা বাইরে যান যাদের আল্লাহ কপালে লাগে চুমা দেয়, কথা বুঝলে আসল। আমি আপনাদের একটা কথা বলবো,
বিশ্বাস করুন আলেম ওলামারা হুজুরা পিসাব বলে, পিসাব বলে বলে আখিরি যাবা না, আখিরি যাবা না, এসে গেল, এসে যাচ্ছে, এসে যাচ্ছে না ভাই। আমি যেটা অনুভব করলাম আখিরি যাবানার মধ্যে আমরা ফুল পড়ে গেছি। আমি সব পথে এখানে বলছি তওবা করতে চাইলেও তওবা করার সুযোগ পেলে তওবা করতে পারবে না, আল্লাহ তওবা কবুল করবে না, সেই সময় আসবে। এখন আমরা তওবা করলে আল্লাহ মাফ করবেন, কিন্তু একটা সময় তওবা করলে আল্লাহ মাফ করবেন না, তওবার দরজা আল্লাহ বন্ধ করে দেবে, না জানি সেই সময় তো আসবে কি। এই নবী দিবস উদযাপিত করছেন, লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা খরচা করছি নবীকে ভালোবেসে, নিশ্চয় করব, এর চেয়ে আরো সুন্দর করে নবী দিবস পালন করবেন, সুন্দর করে পালন করবেন। অনেকে বলে নবীর যুগে ছিল নবী দিবস সাহাবারা করেছিল, সাহাবীরা করেছিল, তাবে তাবিদের করেছিল। অনেকে বলে এই ভাই নবী দিবস করছে কেন, ঠিক আছে তোমাদের যুক্তিটা তোমাদের কাছে রাখো, আমার যুক্তি দি নবী বাগের যুগে বাস ছিল চাপছে কেন, নবী বাগের যুগে পেলেন ছিল পেলেন চাপছে কেন বলো, নবী বাগের যুগে সাহাবারা পেলেন গুলো হজ করতে গেছে, বাসে করে গেছে, গাড়ি করে গেছে, তোমরা যাচ্ছ কেন, এরা ফেতনাবাদ, আমি ওদিকে যাচ্ছি। আমি আপনাদের যেটা বলতে চাইছি, কষ্ট করে অত সহজ নাই, কোহাকে যদি 10 লাখ টাকা দিয়ে আজকে করে দাওয়াত করতো আমি আসতাম না, বিশ্বাস করো। যেহেতু আমি কথা দিয়েছি, মুসলমানদের কথাটা হচ্ছে ইমান, ইমান। আমি পেকিয়ে হলে কি হবে, কথা তো আমার দেখা যাচ্ছে, তার ফোন করা বললাম ভাই এই ব্যাপার, বললো হুজুর আপনি আসেন, আপনি মক্কা শরীফে এসেছেন, দুটো হাতের দোয়া চাইলে হবে, আমি ঠিকই বলছো তো, আমি এত ওয়াজ করছি কেন বলুন তো, আমি তো মনে হয় করতে পারি, আমি হালাল হক করে নিচ্ছি, আমাকে তো নজরানা দেবে দেবে না, আমি 1.5 ঘন্টা আমার ওয়াজ করার কথা, আর আমি তো 1/2 ঘন্টা মনে হয় করে পালাই, বেশি নেওয়া হবে তো হারাম হয়ে যাবে আমার জন্য, কথা বুঝলেন না, আর মহাপথে আরাম হালাল বলে কিছু নাই, কথা বুঝলেন না, পীরের আওলাদ হিসাবে নিয়ে এসেছি আমি আপনাদের পবিত্র বাইতুল্লাহ কাবা শরীফে ঘুরে এসে বলছি, রসুল সাহেব রাউফা মুবারকতে ঘুরে এসে বলছি, দুটো হাত জোর করে বলছি, এতো যদি আপনারা খুশি না হন আপনাদের পায়ে হাত দিয়ে বলছি আপনার নামাজটা ছাড়ে যাবে, নামাজ পড়ুন, নামাজ ছাড়বে আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে এক জায়গায় নয় বিরোধিতা জায়গায় আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাত, তো নামাজ কায়েম করে, নামাজ কায়েম করে সালাত। এখানে যারা আমার ওয়াজ শুনছেন, হাজিরা আসওয়াত চুমা দিয়ে আমি কথা বলছি, তারা অস শুনছেন, আজ থেকে আমল করুন, আপনি নামাজ পড়ুন, যে বাড়িতে নামাজ নাই মনে রাখবেন সেই বাড়িতে আল্লাহর গজব আসবে, যে বাড়িতে নামাজ নাই সে বাড়িতে আল্লাহর রহমত নাই, যে পাড়ায় নামাজ নাই সে পাড়ায় আল্লাহর রহমত নাই, যে গ্রামে নামাজ নাই সে গ্রামে আল্লাহর রহমত নাই, যে দেশে নামাজ নাই সেই দেশে আল্লাহর রহমত নাই, নামাজ পড়ুন। জোহাতরা বলছি আপনাদের নামাজ পড়ুন, আল্লাহকে সেজদা করুন, চোখের পানি ফেলুন আল্লাহ তাআলার দরবারে, আপনার যেটা দরকার যা দরকার যা বলার আল্লাহকে বলুন, আল্লাহ সব পুরা করে দেবে, সব পুরা হয়ে যাবে। নামাজ পড়বেন না, রোজা রাখবেন না, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম আহকাম অনুযায়ী জীবন যাপন করবেন না,
আল্লাহ আপনাকে আমাকে কবুল করবেন না, কোটি কোটি টাকা দেবে, সে মনে করে যে আমি নামাজ পড়ি তো কি হয়েছে, আমার তো কোটি কোটি টাকা আছে, ও বাঁদরটা জানে না এরপরে আল্লাহকে ক্যান্সার দেবে। এই বুড়োটা নামাজ পড়ছে, বুড়োটা নামাজ পড়ছে, এরা হচ্ছে সেই একতলা ঘর, কুড়ে ঘর, টালির ঘর, কিন্তু নামাজ ছাড়ে না। আর ও নামাজ পড়ছে, ও নামাজ নামাজ পড়ে না, ও নামাজ পড়ে না, দুতলা চারতলা ছতলা ঘর, কোটি কোটি টাকা মালিক, তাই না? এরা নামাজ পড়ে ফকির, আর তুমি নামাজ না পড়ে ধরিল, খুব মজা আছো, তুমি নামাজ না পড়ে খুব মজায় আছো, থাকো, কিন্তু আল্লাহ তোমাকে দুনিয়াতে শুরু করবে ক্যান্সার, কিডনি ড্যামেজ করে দেবে, হার্ট ব্লক করে দেবে, কোটি কোটি টাকা সব গলে যাবে, গলে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, হযরতে নবী ঈসা আলাইহি সালাম রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছেন, হঠাৎ দেখা যায় হযরতে নবী মূসা আলাইহি সালাম থমকে দাঁড়িয়ে গেলেন, থমকে দাঁড়িয়ে গেলেন। শুনবেন, হযরতে নবী মূসা আলাইহি সালাম দেখতে পেলেন নীল গড়িয়ার পাশে দুটো জেলে দাঁড়িয়ে আছে, একটা জেলে ইমানদার, একটা ছেলে, একটা জেলে বেঈমান, দুটো জেলে দাঁড়িয়ে আছে, মুসলমান জেলেটা জাল নিয়ে বিসমিল্লাহ রহমান রহিম বলে নীল দরিয়ার পাড়া কিনারায় ছড়ে, আর অমুসলিম জেলেটা সে তার ঠাকুরের নাম, তার ঈশ্বরের নাম, তার ভগবানের নাম, তার গডের নাম, তার ঈশ্বরের নাম নিয়ে দরিয়ার মধ্যে ছুড়ে দেয়, আর মুসলমানটা আল্লাহর নাম নিয়ে দরিয়ার মধ্যে ছড়ায়, দুজন দুদিকে জাল ফেলছে। হযরতে নবী মূসা বলেছেন, বড় দেখার জিনিস, এটা মজার জিনিস, দেখতে হবে। দুজনে জালটা টানছে টানছে, হযরতে নবী মূসা দেখছেন মুসলমান জেলেটা জালে একটা মাছ পড়ে না, যে আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, ইমানদার, আল্লাহর উপর ভরসা করে জাল ফেলল, আল্লাহ তাআলা যা তার জালটা ফাঁকা করে দিল, তার জালে একটাও মাছ নাই, আর যে আল্লাহকে বিশ্বাস করল না, অবিশ্বাসী, বেঈমান, কাফের, মুশরিক, সে তার ঠাকুরের নাম নিয়ে, তার ঈশ্বরের নাম নিয়ে, তার ভগবানের নাম নিয়ে জাল ফেলেছে। জালটা জল উঠছে, দেখা যায় জালের মধ্যে মাছ ভর্তি, টেনে তুলতে পারে না। ঘটনাটা শুনবেন, হযরতে নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা দুটো হাত তুলে বললেন, আল্লাহ আপনি একই করলেন, শুনছেন আমার কথা, বুঝতে পারছেন, আল্লাহ আপনি একই করলেন, যে আপনার প্রতি ঈমান নিয়ে এলো, আপনাকে বিশ্বাস করে জাল ফেলল, তার জালটা ফাঁকা, আর যে আপনাকে বিশ্বাস করল না, করে না, তার জালের মধ্যে মাছ ভরে দিয়েছেন, আল্লাহ একই আপনি বিচার করলেন।
আমার আল্লাহ গায়েবি আওয়াজে বলেন মুসা, তাই না? তোমার মনে হয় আমি বেইনসাফি করেছি? বলে আল্লাহ এ কথাটা আমি বলতে পারবো না। তবে আল্লাহ যে আপনার নাম নিয়ে জাল ফেললো তার তো জালে মাছ ভর্তি করে দেওয়া উচিত, কিন্তু আপনি উল্টোটা করলেন। আল্লাহ মাঝেরা কিছু বুঝতে পারলাম না। আল্লাহ বলেন নবী মুসা আপনি একবার ওপর দিকে তাকান। ওপর দিকে তাকিয়েছে আল্লাহ বলেন নবী মুসা কি দেখতে পাচ্ছেন? আল্লাহ বড় একটা মাছের হাউস দেখতে পাচ্ছি, মাছের হাউস। বুঝতে পারছেন যে হাউসের নিচে কি দেখতে পাচ্ছ? আল্লাহ লিখা আছে আব্দুল্লাহ। নবী মুসা যার জালটা আমি ফাঁকা রেখেছি তার নাম আপনি কি জানেন? বলুন না, জিজ্ঞাসা করুন ভাই তোমার নাম আব্দুল্লাহ। এ নবী মুসা আমি আল্লাহ ওই বান্দার জালটা ফাঁকা রেখে আমি ওই পোকে পরীক্ষা করছিলাম। জাল ফাঁকা রাখার পরে সে আমাকে কতটা বিশ্বাস করে? ও যখন জালটা ফাঁকা রেখেছে, জাল ফাঁকা এসেছে, ও তখন মনে মনে বলেছে আল্লাহ যা করে ভালো করে। এ নবী মুসা আমি আল্লাহ তাআলা আখিরাতের জন্য সুন্দর হাউস তৈরি করে অনেক রকমের মাছ রেখে দিয়েছি, আমি আল্লাহকে আখেরাতে মিলাবো। নবী মুসা আপনি আব্দুল্লাহ আমার বান্দাকে জিজ্ঞাসা করুন সে মাছ চাই, সে কি দুনিয়ায় চাই? যদি চাই বলুন, ওকে জাল ফেলতে হবে না, আমি আল্লাহ অর্ডার দেব নীল দরিয়া থেকে মাছ, আমি আল্লাহ আমার হুকুমে পায়ের তলায় পড়ে যাবে। এ নবী মুসা আপনি একবার ওপর দিকে তাকান। ওপর দিকে তাকিয়েছে বড় একটা হাউস দেখতে পাওয়া যায়। আপনি হাউসটা কি দেখতে পাচ্ছেন? হাউসের ভেতরে জন্তু জানোয়ার বিষাক্ত জন্তু জানোয়ার গুলো হাউসের মধ্যে ঘোরাঘুরি করছে। এ নবী মুসা আমি আল্লাহ আমার ওই নাফরমানি বান্দাকে আমি আল্লাহকে দুনিয়ার মাছ খাওয়াচ্ছি, দুনিয়ার মাছ খাওয়াচ্ছি। আমি আল্লাহ তালা ওই বান্দাকে আমি আল্লাহ আখেরাতে কিয়ামত ময়দানে এই জন্তু জানোয়ার দিয়ে খাওয়াবো। অনেক বাড়ি আছে মাশাআল্লাহ নামাজি অনেক ভাই, কিন্তু ছিড়া জামা, সে বড় হতে পারছে না। দুতলা বিল্ডিং নাই, দাঁড়ি গাড়ি নাই, দাঁড়ি বাড়ি নাই, জমি জায়গা নাই, ঘের নাই, সে ব্যথা কিন্তু নামাজ পড়ে পড়ে কপাল কালো, কিন্তু উন্নতি হচ্ছে না। আর অনেক ভাই ঠিক মতো নামাজ পড়ে না, রোজা রাখে না, চিটিংবাজি করে, ধোঁকাবাজি করে, ফেরতবাজি করে, একতলা দুতলা চারতলা ছতলা ঘেড়ি বেড়ে যাচ্ছে, পেট্রোল পাম্প অমুক কোটি কোটি টাকার মালিক। এ বড় তোকে আল্লাহ দুনিয়ায় দিচ্ছে, মনে রাখবি তুই দুনিয়ায় যত রকম খাবার খেয়ে নে আল্লাহ তালা জন্তু জানোয়ার দিয়ে তোকে খাওয়াবে। গরিব মানুষ অসহায় কষ্ট করে করে আল্লাহকে ভুলিস না, আল্লাহর প্রতি অসন্তুষ্ট তুই হসনি, আল্লাহ তোকে যে অবস্থায় রেখেছে সেই অবস্থায় তুই খুশি আছিস, যার জন্য আল্লাহ তাআলা তোর উপর খুশি হয়ে গিয়ে আখেরাতে সুন্দর সুন্দর জিনিস তুই রেখে দিয়েছে।
দুনিয়ার ঘর কি করবি, জান্নাতি ঘর পাবি রে। আমার কথা বুঝতে পারছেন? নবী দিবস পালন করলে হবে না, শুধু একই সাজিয়ে আরো সুন্দর নবীর জন্য সাজান, কিন্তু এ সাজিয়ে শুধু লাভ হবে না যদি এখানে সাজাতে না পারে। কিছু বুঝতে পারছেন না? পাচ্ছেন? ইমানকে মজবুত করুন। এটা আমরা হজ করতে গেছি, হজ করতে গিয়ে রসুলকে রওজা মোবারক দেখেছি। খুদার কসম খেয়ে বলছি, অনেক গরিব গরিব অসহায় মানুষ চোখের পানি ফেলে কাঁদে। আমরা তো বড় লোক না, আমাদের সেরকম পয়সা নাই, আমাদের সেরকম আওকাত নাই, আমরা আল্লাহর বাইতুল্লাহ কিভাবে দেখব? আশা ছেড়ে দিয়েছে, আমাদের পয়সা নাই, আমরা জন্মজির খেটে খাই, আমরা রসুলকে রওজা মোবারক কিভাবে দেখব? আশা ছেড়ে দিয়েছে না বেটি, ঠিক না বেটি, ঠিক না? হ্যাঁ, আপনি রসুলকে ভালোবাসুন, আল্লাহকে ভালোবাসুন। এ ঘরের ঘরের ভাই, টালি ঘরের ভাই, সেই ভালোবাসা যদি তোমার আমার মধ্যে রাখতে পারো, আমি জুলফিকারের বেটা তোহাসির দিকে বলে যাচ্ছি, আমরা আল্লাহর বাইতুল্লাহ প্লেন করে গিয়ে গাড়ি করে গিয়ে আমরা তওয়াফ করেছি, সেই ভালোবাসা যদি আমি আপনারা রাখতে পারেন, আল্লাহর কাবা আপনার ঘরের ঘরে এসে আপনার সুরে সাক্ষাৎ করবে। আমরা নবীকে কিন্তু দেখিনি, হাইসারা হজ করতে গিয়ে কি দেখেছে? এটা কথা বলছেন না কেন? নবীর রওজা দেখেছে। আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, গরিব মানুষ দেখিয়েছে, রসুলের প্রতি মহাব্বত রাখুন, রসুলের প্রতি ভালোবাসা রাখুন, রসুলের প্রতি দরুসি পড়ুন। খুদার কসম, একটা রাত্রেবেলা স্বপ্নের মাধ্যমে খাবের মাধ্যমে দেখবেন রসুল আপনার ঘরে ঘরে এসে, ঘরের ঘরে টালির ঘরে এসে আপনার সঙ্গে সাক্ষাৎ করে গেলেন। জোরে বল সুবহানাল্লাহ। আর রসুলের সাক্ষাৎ পেতে গেলে, রসুলের দিদার পেতে গেলে বেশি করে কি করতে হবে? দরুদ শরীফের আমল করতে হবে। বাপ আর বেটা হজ করতে বেরিয়েছে, কে? বাপ আর বেটা। বাপ হচ্ছে বড় সূক্ষ্ম, হেঁটে 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 হজ করতে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেছে, একটু রাত হয়ে গেছে, গিয়ে একটা গাছের গোড়ায় বসে তারপরে সকাল হলে আবার যাবে। কিছুক্ষণ পরে দেখা যায় ওই সূক্ষ্ম বাপ ছটপা ছট করতে করতে গাছের গোড়ায় মরে পড়ে আছে। ছেলে অজন মানে কাঁদছে, চারিদিকে তো মরুভূমি, চারিদিকে মরুভূমি, আমার বাপকে কোথায় দাফন দেবো, লোক কোথায় পাবো? কিছুক্ষণ পরে ইদিক উদিক তাকালে পরে ছেলে আর বাপের লাশের কাছে আগে গেছে, আগে গিয়ে দেখছে বাপের মুখটা বাপের মুখ নয়, শুকরের মুখ হয়ে গেছে, শুকরের মুখ, শুকরের মুখ হয়ে গেছে। ছেলে আরো কাঁদছে, আল্লাহ কি হল, এ কি হল, আল্লাহ কাল সকাল হবে, আমি এদিক ওদিক গিয়ে দু চারটা লোক ডাকবো যে আমার বাপ মরে গেছে, এসে একটু জানাজার নামাজ পড়ে এই মরুভূমিতে দাফন দাও, আল্লাহ আমার বাপের মুখটা সোড়ের মুখ হয়ে গেছে, আমি কিভাবে বলবো আমার বাপের মুখ সোড়ের মুখ বলে কিভাবে দেখাবো আল্লাহ? ছেলে কাঁদছে কাঁদছে, কাঁদতে কাঁদতে দেখছে দূরের দিকে লক্ষ্য করছে একটা নোড়ানি চেহারা, নূরওয়ালা নূর, নূরওয়ালা নূর, একটা চেহারা, একটা মানুষ আসছে, হেঁটে হেঁটে, কোন কথা নেই, একদম নূর, রাতের অন্ধকার আসছে, এসে ওই ছেলেটার বাপের কাছে এসে মুখে হাতটা বুলিয়ে দিয়ে চলে যায়, চলে যাচ্ছে। এই ছেলে তখন জড়িয়ে ধরে, আপনি কে, আপনার পরিচয়টা দেন, কোন কথা নাই যে আপনার হাতে আল্লাহ এত ক্ষমতা দিয়েছে, আমার আব্বার মুখটা সোড়ের মতন হয়ে গেছে, সোড়ের মতন হয়ে গেছে, আপনি, আমি চিন্তা করছিলাম আমার বাপকে কাল সকালে কিভাবে বলবো, এটা আমার বাপ,
এটা আমার বাপে পড়েছে কিভাবে দেবো? আর আপনাকে আপনার কি আমি ক্ষমতা দিয়েছে যে আপনি এসে আমার বাপের মুখে একটু হাত বুলিয়ে দিলেন? দেওয়ার সঙ্গে সঙ্গে সেই চেহারা, বাপের চেহারা ফিরে এসেছে, আপনার পরিচয় দিন। খুব কান্নাকাটি করছেন, পরিচয় সাত ছাড়ে না হুজুর, আপনি আপনার পরিচয়টা দিন। উনি পরিচয় দিয়েছেন, বাবা আমাকে তুমি চিনতে পারছো না, তোমার আব্বা জান তোমার বাপ প্রতিদিন আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপরে 100 বার করে দরুদ শরীফ পাঠ করে তোমার বাপ মারা গেছে এই সংবাদটা আমি আল্লাহর তরফ থেকে পেয়েছি। পাওয়ার পরে আমি এসেছি, এসে দেখি তোমার বাপের চেহারা আল্লাহ সোরের মতন করে দিয়েছে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার বাপের মুখে হাত দিয়ে বুলিয়ে দিয়ে আল্লাহকে বললাম, আল্লাহ গো এ আমি নবীকে মোহাব্বত করে প্রতিদিন 100 বার করে দরুদ শরীফ পড়ে আল্লাহ আপনাকে ডেকে নিয়েছেন, মৌত দিয়েছেন, আল্লাহ আমার উপরে 100 বার করে দরুদ শরীফ পড়া বন্ধ হয়ে গেল। আল্লাহ আল্লাহ সেই দরুদের ওসিলায় আল্লাহ আপনি আমার এই বান্দার সোরের মতন মুখটাকে পুনরায় ফিরিয়ে দি। দরুদের আবাদ আমি আবার এ যুবক ভাইয়েরা, একটা মুরব্বি নামাজ পড়বে একবার আল্লাহ একটা নেকি, কটা নেকি? আর একটা ইয়াং ছেলে আল্লাহকে একবার সব পাবে কত? 50,000। আর আমরা এখানে একবার আল্লাহকে সিজদা করবো একটা নেকি, কারা? বয়স্করা যুবক ভাইয়েরা একবার সিজদা করবে 70টা নেকি পাবে। যারা বয়স হয়ে গেছে এরা পার করে ফেলেছে, সুযোগ আছে গুছিয়ে নাও, সুযোগ আছে গুছিয়ে নাও। শুধু হই হই করে কোনো লাভ হবে না। আমি এখানে অন্য কোনো আলোচনা করছি না, মুখ দিয়ে বের করতে পারি না, ভাই ভাই ঝগড়া করে লাভ নাই। আপনাদের মধ্যে ঐক্য রাখুন, একতা রাখুন, ভ্রাতৃত্ব রাখুন, ভালোবাসা রাখুন। আর পাশাপাশি হিন্দু মুসলমান বসবাস করেন, হিন্দু মুসলমানের মধ্যে মিলেমিশে থাকুন। আল্লাহ তাআলার দরবারে দোয়া চেয়েছি, ওই একটা বাচ্চা মেয়েকে আমার মার মেরেছিল, সে মারার সময় কি বলেছিল মনে আছে? আমি আল্লাহকে বলে দেব। কোন দেশের মেয়ে জানেন? সিরিয়া। সিরিয়া মেয়েটার মৌতের পরেই আল্লাহ দিল করুণা ভাইরা। বিশ্বাস করুন, আমি আল্লাহর কাবায় হাতটা দিয়েছি, জড়িয়ে ধরে ছাড়িনি। রসুল পাকের দরবারে সলমুখে হাত তুলে আমি ছাড়িনি, আমিও আমার আল্লাহকে বলে এসেছি, বলে কালকে নেবেছি। আমার ভারতবর্ষের মুসলমানদের দুরবস্থার কথা, বাংলার মুসলমানদের করুণ অবস্থার কথা, মাদ্রাসার কথা, এই জালেম সরকারকে, কেন্দ্রীয় সরকারকে আল্লাহ যেন ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, বলুন আমিন। জোরে বলুন তো, আল্লাহ যেন ধ্বংস করে দেয়। আর মমতা ব্যানার্জি যদি আমাদের কাছে থেকে আমাদের সঙ্গে বেইমানি করে, মুনাফিকি করে, ওকে যেন আল্লাহ ধ্বংস করে দেয়, বলুন আমি। জোরে বলুন। আর যদি এই পশ্চিমবঙ্গ সরকার সত্যিকারের যদি মুসলমান দলের ইনসাফি কাজ করে, আল্লাহ যেন ওকে আরো 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 রাজ্যের ক্ষমতা দান করে। কেন্দ্রীয় সরকার
আল্লাহ নরেন্দ্র মোদীকে ধ্বংস করে দেন, চিল্লে বলুন না, জোরে বলবেন না, আল্লাহ নরেন্দ্র মোদীকে ধ্বংস করে দেন, মসজিদ ভাঙার দলটাকে ধ্বংস করে দেন, মাদ্রাসা ভাঙার দলটাকে আল্লাহ ধ্বংস করে দেন, আল্লাহ অমিত শাহকে ধ্বংস করে দেন, আল্লাহ যোগীকে ধ্বংস করে দেন, যারা মানুষের প্রতি অত্যাচার করবে সে যেই হোক না কেন তাকে আল্লাহ ধ্বংস করে দেবে। আমি এই হাত আল্লাহর কাবায় বলিয়ে বলেছি, আমিও বলেছি। একটা অসুবিধাটা কোথায় জানেন, সব দোয়া চাইছি, অসুবিধা একটাই কি জানেন, আমাদের নিজেদের মধ্যে মিল নেই, আমাদের নিজেদের মধ্যে ঐক্য নাই, একতা নাই, ভাই ভাই মিলেমিশে থাকুন। যারা অসৎ চরিত্র রাজনীতির নেতা হয় তাদের কাছে ধর্মের পরিচয় আগে নয়, ওদের কাছে হিন্দুর পরিচয় আগে নয়, ওদের কাছে মুসলমানের পরিচয় আগে নয়, ওদের কাছে মায়ের পরিচয় আগে নয়, ওদের কাছে বাপের পরিচয় আগে নয়, ওদের কাছে মসজিদের পরিচয় আগে নয়, ওদের কাছে মন্দিরের পরিচয় আগে নয়, ওদের কাছে সবচেয়ে বড় পরিচয় এই যে কি বলে দিন, চেয়ার গদি গদি, আল্লাহ ওদের ধ্বংস করে দিন। আপনাদের দুটো হাত জোর করবো পাঁচত নামাজটা পড়ুন, কি নামাজ পড়বেন, তো সবাই হাত তুলে দেখান, হাত নামাবেন না, আল্লাহ আপনাদের হাতকে কবুল করে দেবে। বললো আমি জোরে বলে আল্লাহ আমি, এই যে বাইতুল্লাহ শরীফ থেকে এসেছি, কাবা শরীফ দরবার থেকে, এই যে হাত তুলে আল্লাহের কবুল করে বলে আল্লাহ আমি দোষ আল্লাহ, আমি পাবো আমি পাবো আমি এক মিনিটও পারবো না, আমাকে আপাতত ছোট্ট করে মোনাজাত করবো, আমাকে কালেকশন করার জন্য নিয়ে এসেছেন, কিসের কালেকশন, ও আল্লাহ ঘরের জন্য, হ্যাঁ তাহলে বল, তাহলে বল আল্লাহর ঘরের জন্য ভিক্ষা যেতে পারে, নবীর ঘরের জন্য ভিক্ষা যেতে পারে, যদি বলে এই জল পারব, অনেক ধান্দা বাজ আছে জানে, তোহা হুজুরকে বাংলার মানুষ ভালোবাসে, তো নিয়ে আসবেন হুজুরের চা করলেন চলার জন্য, নবীর জন্য আল্লাহর ঘরের জন্য কালকে আসো বলেন না, ভাঙা বাসুলে বসতে পারে আসতে পারি দোষ আল্লাহ, আমি বেশি বকলাম না, আল্লাহ যদি শরীর ভালো লাগে আবার আসবে, তারপর খুশি তো, ও খামাখায় কানে হাত দিয়ে ঘুমটা ফুটে সবাই দিয়ে লাভ নাই, যেটা বলার বলেছি মূল কথাগুলো বুঝতে পেরেছেন তো, যে কথাগুলো বললাম যদি আমল করেন মতের সময় আজাব হবে না, যে কথাগুলো বললাম যদি আমল করেন আপনার কবরে আজাব হবে না, যে কথাগুলো বললাম জাকানদানির সময় আজাব হবে না যদি আমল করেন, যে কথাগুলো বললাম যদি আমল করেন জাহান্নামের আগুন আল্লাহ দেবে না, যে কথাগুলো বললাম যদি আমল করেন দিন দুনিয়ায় দুটো জায়গায় শান্তি থাকবে, আল্লাহর ঘর মসজিদ। আজকে বড় সুযোগ পেয়েছেন, কে দিলেই দেবে, 500 টাকা দিয়েছে, যে হাতে আল্লাহর কাবায় হাত দিয়েছিলাম রসুল পাকের দরবারের সম্মুখে, দেখবেন সব দেখে নিয়েছে সব না, হ্যাঁ লিখা ভালো হোক, আমি ফুরফুরা শরীফ দাদা হুজুরের সিলসিলার জন্য জান ভরে দোয়া চাইছি, জান ভরে দোয়া চাইছি,
তা গেল রে বাবু, সবাই ইউটিউবে দেখেছে, আমি নিজের চামড়ার চোখে দেখেছি, দাঁড়িয়ে আছি, একটা পায়রা আমার সামনে, পায়রা, আমরা মানুষ গুনা আল্লাহকে ভুলে যাচ্ছি, আমার সামনে কসম বলছে আমি দাঁড়িয়ে আছি, এই দেখে মসজিদ আবু বকর সিদ্দিক হুজুরের কাছে একটা পায়রা আল্লাহকে সাজদা দিচ্ছে, দেখেন এটা কোথা, আমি আমার বাচ্চা দাঁড়িয়ে আছে, দেখেন মসজিদে গামামা, মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আমরা সব দেখি, আমার বাচ্চাটা ভর্তি আমার ছেলে, দেখি হয়তো হাত দিয়ে মাথা তুলছে, হাত ধরে উড়ে চলে যাবে তো, দেখতে পাচ্ছেন, তুমি একটা বড় করে লিখছো নাকি, আমরা মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা কিন্তু আল্লাহকে সিজদা করতে পারলাম, আল্লাহ রে কোথা গেল সব, একটু অপেক্ষা করো ভাই, এই দেখতে পাচ্ছেন, এটা রিয়াজুল জান্নাত, বলো হুজুর আবার আল্লাহ সবাইকে চামড়ার চোখে স্পষ্ট করে দেখা বলুন আমিন, এটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আজকে যারা আল্লাহুম্মা আমিন বলবে তাদের আল্লাহ রসুলকে রজমগে নিয়ে যাবে ইনশাআল্লাহ, বলো আল্লাহুম্মা আমিন, আপনাদের হাতে কবুল করে না, বলুন আমিন, আসুন চলে যাব, এই মসজিদ ভাইয়েরা আপনারা করেছেন, এলাকার মানুষ আপনাদের সাহায্য নিয়ে